বাবা কেমন খেতে বাবা কেকটা? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি খুব ভালো আছো। আমিও দারুণ আছি, পুরো ফাটাফাটি আছি। আর হচ্ছে এখন বাজে রাত 11:30। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, কেন বলো তো? কারণ আমার মনে ভীষণ আনন্দ হচ্ছে, দারুণ মজাতে আছি আমি। তো সেই জন্য ভাবলাম রাত থেকে তোমাদের মানে ব্লগটা স্টার্ট করে দিই, তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে কেন এত খুশি খুশি আমি। তার কারণ হচ্ছে রাত পরেই আমার ছেলের জন্মদিন, তো সেই কারণে রাত 12টার সময় আমরা হচ্ছে কেক কাটবো একটা। তো ওর বাবা কেক নিয়ে চলে গেছে, তো এখন আমরা কেক টেক কাটবো, তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তোমার সঙ্গে দেখো দেখো দেখো, তো ডোডো আর ওর বাবা গাড়িতে বসে আছে। এ মা, ডোডো আর ওর বাবা গাড়িতে বসে আছে, ওকে ডাকবো, ডেকে নিয়ে একটু পরেই কেক কাটা শুরু হয়ে যাবে। সবাই আসুক আগে। আর এই যে ডোডোর বাবা এনেছে কেকটা, তো এটা এখন চকলেট কেক, কারণ যেহেতু ডোডো চকলেট কেক খেতে ভালোবাসে। কেক রেডি, ডোডো রেডি, এবার হচ্ছে কেক কাটা হবে। বাবার যেহেতু শরীরটা খারাপ, সেই জন্য আমরা ঘরেই কেক কাটবো। এই যে বাবা, মামা, পিসি, কাকিমা সবাই দাঁড়িয়ে আছে। ডোনা কি করছে জানি না এখন। ওই দেখো, বলো হাই। কটা বাজে? হাই বলে দাও, হাই বলে দাও, তুমি রাই পড়বো। হ্যাঁ গুড। আর 2 মিনিট, 2 মিনিট হলেই হয়ে যাবে। গলে যাচ্ছে এটা, পুরো বিয়ের মধ্যে কেকের মধ্যে পড়বে। প্রথমে হচ্ছে ডোনাকে সহেলিকে দেখানো হয়নি। ওই যে ডোনা আর সহেলি, ওরা হচ্ছে কি হয়েছে ডোডো, কি হয়েছে ডোডো, কি হয়েছে, তুই কি করছিস, খেয়ে টাকা 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 খেয়ে যাচ্ছিস, খেয়ে যাচ্ছিস। ডোনাকে দেয়নি, ডোনা বাদ, ডোনাকে দেয়নি। এ সঞ্জু চলে গেলি? না না, তুমি একটু ছোট ছোট করে খেতে, সবাই আমরা খাবো, নাহলে তুমি তো খেয়ে নেবে। এই তো ডোনা পেয়েছে, বারে এইবার কেক পেয়েছে ডোনা। না আমরা কেউ মানে আমি খেয়ে নিয়েছি আগেই, কাকিমারা কেউ পায়নি। ডোডো কেমন করে খাচ্ছে দেখো, তুলেছে তুলেছে, ডোডো কেমন করে খাচ্ছে। নটা খা, ওটা রেখে দাও, ওটা আমি পরে খাই। দেখো ডোনা চেটে চেটে খাচ্ছে, চাট একটু। হ্যাঁ এই তো, শালি বস শালি বস। হ্যাঁ দিচ্ছি ও মা, ওটা কিছু দেখো মা কিভাবে খাচ্ছে দেখো, পট করে তুলে নিয়ে বাটি নিয়ে বসে পড়েছে মা একেবারে। ও বাবার ওটা, আচ্ছা খোলো খোলো খোলো। ডোডো মামাকে গুড নাইট বলে দাও। রাতের কোটা কমপ্লিট হয়ে গেল, ডোডোর কেক কাটা কমপ্লিট। এবার হচ্ছে আমরা শুয়ে পড়বো, কালকে সকালের প্রস্তুতি আছে অনেক কিছু, তো সকালেরটা তোমাদেরকে সকালেই দেখাবো। আর আগেও বললাম, এখনো বলছি, বাবার শরীরটা খারাপ, বাবা বাইরে বেরোতে পারবে না ঠান্ডার মধ্যে, সেই কারণে ভেতরে হচ্ছে কেকটা কাটা হলো। কালকে সকালে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখন চলো গুড নাইট, আবার দেখা হচ্ছে সকালবেলায়।
তো বার্থডেতে আমরা সকাল থেকে কী কী করবো না করবো সব কিছু আসবে নেক্সট ব্লগে, তার জন্য তোমরা একটুখানি ওয়েট করো। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি এখনও পর্যন্ত, তারা ঝট করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, আর আমার ছেলেকে আশীর্বাদ করো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, জন্মদিনের ব্লগে। তো চলো টাটা, গুড নাইট।